Hi guys, Assalamualaikum. Welcome back to Tania's vlog. আমার আজকের ব্লগটি থাকছে সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে নিয়ে। ছোটবেলা থেকে সিলেটে থাকার সুবাদে এই বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যে কত শতবার আমার যাওয়া হয়েছে সেটা আসলে কোনো হিসাব আমার কাছে নেই। তাই অনেক বছর পর যখন সিলেটে আবারও ব্যাক করি, খুব করে ইচ্ছে হচ্ছিল শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়টা যেন একবার একটু ঘুরে আসি, তাই সেখানেও ঘুরে আসা হলো। এই বিশ্ববিদ্যালয়ের সবথেকে যেই জিনিসটা আমার ভালো লাগে সেটা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের এই রাস্তাটা। এই রাস্তাটা এত সুন্দর, মেইন গেট থেকে বিশ্ববিদ্যালয়ের যে মেইন প্রবেশ পথ, সেই প্রবেশ পথ থেকে পুরোটা রাস্তাই অনেক সুন্দর। দুই সারিতে অনেক অনেক গাছপালা, প্রকৃতি, ইউনিভার্সিটি সব মিলিয়ে একটা অসাধারণ অসাধারণ একটা পরিবেশ। ওই রাস্তা দিয়ে আস্তে আস্তে ফার্স্টেই ভাবলাম আমরা শহীদ মিনারটা একটু ঘুরে যাই। এখন আমরা শহীদ মিনারের দিকে যাচ্ছি, আর এক এক করে 100টা সিঁড়ি বেয়ে উপরের দিকে উঠতে হবে। আপনারা জানেন কি না জানি না, সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে 100টা সিঁড়ি, মানে শহীদ মিনার দেখার জন্য 100টা সিঁড়ি বাইতে হয়। সব থেকে মজার ব্যাপার হলো, আজও আমি নিজে কাউন্ট করে কখনোই দেখিনি এখানে কি সত্যি 100টা সিঁড়ি, নাকি 101টা, নাকি 99টা। যেহেতু এত এত মানুষ বলে এখানে 100টা সিঁড়ি, তার মানে অবশ্যই এখানে 100টা সিঁড়ি। আগে যখন আমরা এই শহীদ মিনারের দিকে আসতাম তখন এই সিঁড়িগুলোর কালারটা কি চকচকা ঝকঝকা ছিল, মনে হচ্ছিল একদম নতুন নতুন। আসলেই যত দিন যায় ততই সৌন্দর্য নষ্ট হতে থাকে, সেটা মানুষেরই হোক অথবা কোনো কিছু। মানুষেরও একটা সময় দেখা যায় 35+ অথবা 40+ হয়ে গেলে তার সৌন্দর্য আস্তে আস্তে কমতে থাকে, কিন্তু যেটা রয়ে যায় সেটা হচ্ছে ভালো ব্যবহার। হ্যাঁ, ভালো ব্যবহারই মানুষের সারা জীবন থেকে যায়। তাই আমরা সবাই চেষ্টা করব আমরা যেন সবার সাথে ভালো ব্যবহার করি। আমি জানি না আমি ভালো ব্যবহার করি কি না, তবে অবশ্যই ট্রাই করি সবার সাথে ভালো ব্যবহার করার জন্য। বকবক করতে করতে আমি কিন্তু শহীদ মিনারের অনেকটা কাছাকাছি চলে এসেছি। ওই যে দেখতে পাচ্ছেন ওটাই হচ্ছে শহীদ মিনার। আর ওই যে বলেছিলাম না, এই শহীদ মিনারে টোটাল 100টা সিঁড়ি, সেটা কিন্তু একদম নিচ থেকে শুরু করে এখন আমার সামনে যেই সিঁড়িগুলো দেখছেন সেগুলো সহ কাউন্ট করেই হচ্ছে 100টা সিঁড়ি। শুধু যে নিচেই 100টা সিঁড়ি এমন কিন্তু না, হিসেবটা হচ্ছে নিচ থেকে শহীদ মিনারের কাছ পর্যন্ত টোটাল 100টা সিঁড়ি। টোটাল 100টা সিঁড়ির উপরে আপনাকে উঠতে হবে। আমরা সবাই শহীদ মিনারের কাছে চলে এসেছি, এখন কয়েকটা ছবি না উঠালে কি হয়, এই যে এত কষ্ট করে আসছি একটু স্মৃতি রাখতে হবে না। আপাতত আমি তারা নাকি ফটোগ্রাফার বানিয়ে দিয়েছি, দেখা যাক আমাদের এই ফটোগ্রাফার ভালো ছবি তুলতে পারে কি না। অত ঠিক মতো ক্যামেরাই ধরতে পারছে না, কি আর ফটো ওঠাবে বলেন। আর ওই পাশ থেকে আমার এক ছোট ভাই তালহার বাবার কিছু পিক উঠাচ্ছে। আজ ছবি তোলো না, কি ঠিক অনেক পেছনে পড়ে যায় দেখো, পেছনে পড়লে উপরে দেখো ওরা
আমরা কিন্তু নিচ থেকে অনেকটা উপরে চলে এসেছি, যেহেতু আমরা 100টা সিঁড়ির উপরে আছি। তো বুঝতেই পারছেন আমরা অনেকটা উপরে চলে এসেছি। তো শহীদ মিনারের পর্বশেষ, এখন আমরা নিচে চলে যাচ্ছি। পাশে একটা ফুচকার স্টল আছে, এখন আমি সেই মামাটাকে খোঁজ করব, উনি আছে কি না সেটা আমাকে দেখতে হবে। তো আমার আজকের ভ্লগটি এ পর্যন্তই। আমার পরবর্তী ভ্লগ দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর আমার ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন। আল্লাহ হাফেজ।